অনিবার্য কারণবশত উনি হয়তো আমাদের এই অনুষ্ঠান থেকে বেরিয়ে গেছেন। তো আমি পরবর্তী বক্তা হিসেবে ডাকছি ডক্টর দৈপায়ন মজুমদার, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে। এখন প্রায় রাত 9টা এবং আমি যখন এসেছিলাম তখন এই অডিটোরিয়াম যতটা ভর্তি ছিল এখন হয়তো সিট কিছুটা খালি, এবং সেটা নিয়ে চিন্তার কিছু নেই। বরং আমি অন্য একটা জিনিস দিয়ে বলা শুরু করছি, কেন এটা আমি দেখছি, কারণ এই ঘটনাটা ঘটার পর থেকে এত বাজে স্ক্রিপ্ট দেখেছিলাম না, তাই একটু ভুলে যাব আসলে কি বলতে কি কি বলতে এসেছি, খুব কম সময়ে বলার কথা। প্রথম কথা বলি যে উনি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পরিচয় দিলেন, আমি এখানে সামনে ডাক্তার তকমাটা সরিয়ে একজন ওই যে দেখলেন ম্যাডাম একটু আগে বললেন যে আমি একজন নাগরিক হিসাবে বলছি, আর যে কলেজটার কথা হচ্ছে জাস্টিস ফর আরজিকর সেই কলেজটার আমি প্রাক্তনী। ভীষণভাবেই আমি আরজিকরের আমার বেড়ে ওঠা, আমার ডাক্তারি জীবন এবং আমার বাবার চলে যাওয়াও ওই কলেজের হাসপাতালেই হয়েছিল। সুতরাং এই কলেজটা, এই প্রাঙ্গণটা আমার একটা বিশেষ আবেগের সঙ্গেও যুক্ত, কিন্তু সেই জায়গা থেকে ঠিক বলছি না। আচ্ছা, আপনারা এখন সংখ্যায় অনেক কম, কখনো ভেবে দেখেছেন জাস্টিস ফর ভিকটিম না হয় জাস্টিস ফর অর্থাৎ আরজিকর স্লোগানটা হলো কেন? আপনার মনে হতে পারে যে হ্যাঁ ঠিকই, তো আমি একটা অন্য আঙ্গিক বলছি, আরজিকর গত 3 বছর ধরে জাস্টিস চাইছিল, যদি ঠিক সময় ইন্টারভেন হতো তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না, কোনো কনভেনশন করার দরকার থাকতো না, কারণ আরজিকর 3 বছর ধরে জাস্টিস চাইছিল। যখন 2021 ছাত্র মুভমেন্ট হয়েছিল কি দাবি, আজকে দেখবেন জুনিয়র ডাক্তার ফ্রন্ট যে অসাধারণ আন্দোলন করেছেন, দাবি হচ্ছে যে স্টুডেন্ট ইউনিয়ন ইত্যাদিগুলো রয়েছে তৈরি করা, একটা ইলেকশন করা। সেখানকার ছাত্রদের তো দাবি এরকম ছিল 2021 যে একটা ইলেকশন হোক, একটা ইলেকটেড বডি থাকুক, একটা স্টুডেন্ট কাউন্সিল থাকুক। সেই মুভমেন্টটা সেই সময় যদি সফলতা দেখত তাহলে হয়তো আজকে এত মানুষকে জাস্টিসের জন্য লড়তে হতো না, তার থেকেও বড় কথা হয়তো 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 এমন কাউকে হারাতে হতো না। এরপর যে জিনিসটা বলবো, শুরুতে বললাম যে এতটা খালি সেই জায়গাটা নিয়ে, এটা আমার ভীষণ অভিমানের জায়গা, সেখান থেকেই বলছি অভিমানটা অন্য জায়গায়। আজ থেকে 55 বছর আগে আমেরিকায় উডস্টক মিউজিক ফেস্টিভ্যাল হয়েছিল, আপনারা কেউ কেউ শুনে থাকবেন হয়তো, বিখ্যাত ফেস্টিভ্যাল, প্রায় 3 দিন ধরে চলেছিল, 3 দিনের বেশি, 3 দিনের পারমিশন ইত্যাদি টপকে গিয়ে যখন শেষ দিন ভোরবেলার দিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, প্রায় 5 লাখের মতো মানুষ 3 দিন ধরে সেই অনুষ্ঠান শুনেছিলেন। কিসের জন্য সেই অনুষ্ঠান ছিল? অনুষ্ঠান ছিল ভীষণভাবে শান্তি, গান ইত্যাদির মাধ্যমে, যুদ্ধবিরোধী একটা অনুষ্ঠান। তো এই আজকে মাঝে মাঝে দেখি কিছু রাজনৈতিক ব্যক্তিরা বলেন যে ডিস্কো হচ্ছিল, আমার তাদের উদ্দেশ্যে একটাই বিনম্র নিবেদন, আপনারা আন্দোলনটাও বোঝেন না, আপনারা আন্দোলনের সংস্কৃতিটাও বোঝেন না, যদি বুঝতেন তাহলে এই আন্দোলনকে নিয়ে এরকম ব্যঙ্গোক্তি বা কটূক্তি করতেন না, আপনারা দুটোই বোঝেন না, বলতে বাধ্য হচ্ছি আপনারা দুটোই বোঝেন না। আর কেনই খালি এটা বললাম, আপনারা জিমি হেনরিসের নাম শুনেছেন হয়তো, সেই দিন 3 দিন ডুবকে ভোরবেলার দিকে যিনি অনেকটা খালি হয়ে গেছিল, কিন্তু তার কনসেপ্টটা আমার মনে আছে, তখনও তিনি কিন্তু পারফর্ম করেছিলেন, জিমি হেনরিক্সের মতো বিখ্যাত শিল্পী, জোয়ান বায়াস, রবি শঙ্কর কে ছিলেন না? সুতরাং আপনারা পৃথিবীর ইতিহাসে যুদ্ধবিরোধী আন্দোলনটাও চেনেন না, আপনারা এই আন্দোলনের সংস্কৃতিটাও বোঝেন না, তাই এই কটুক্তিগুলো করতে বাধ্য হন। সময় কম, সেই কারণে আমার 2-3টে খুব সুনির্দিষ্ট কথা যে এইখানে থ্রেট কালচার শব্দটা বারবার আসছে। থ্রেট কি, ভয় কি? ভয় ছোটবেলায় আমরা কিসে পেয়েছি? অন্ধকার লোডশেডিং হলে ভয় পেয়েছি, জুজু ভয় দেখানো হতো, বড় হলে মশার ভয় পেয়েছি, বর্ষাকালে এডিস মশা, ডেঙ্গু, ম্যালেরিয়া যে বিভিন্ন মশাগুলো করে, এডিস, ডেঙ্গু কি অ্যানোফিলিস ম্যালেরিয়া যে মশাগুলো করে তার ভয় পেয়েছি। ভয়টা থ্রেট, থ্রেট ভয় নিয়ে তো আমরা থাকি, কিন্তু কালচার কি? কালচার তো সংস্কৃতি, থ্রেট আর কালচারটা জুড়ে গেছে তখন খুব ভয়ে, তখন ভীষণ ব্যাপারটা ভয়ের হয়ে যায়, কারণ এটা একটা সংস্কৃতির অংশ হয়ে গেছে। তাই জুনিয়র ডক্টর ফ্রন্টে যে দাবিগুলো থাকে যে একটা কলেজের পরিবেশ, একটা ডেমোক্রেটিক পরিবেশের জন্য একটা ইলেকশন করা থেকে শুরু করে সব কটা দাবি ঠিক, যারা যারা বলার চেষ্টা করছেন যে এইগুলো কি করে ওই বিচারের দাবি থেকে পৃথক ভুল বলছেন, তারা কতটা ঠিক সেটার জন্য আন্দোলনের দাবিগুলো বুঝতে হয়, সে কারণে আন্দোলনটা বুঝতে হয়। শেষ যে জিনিসটা ভীষণভাবে আমাকে মনে হচ্ছে,
যে আজকে একটি মিছিলের কল হয়েছে, মিছিলে তো আমরা যাবোই, আমাদের তো একটা ভীষণ অনেক দিন ধরে এই আন্দোলন, এটা তো এমন নয়, এটা তো টি-20 ক্রিকেট নয় যে এলাম শেষ করে দিলাম, এরকম নয়। তাহলে অনেকে বলছেন আন্দোলনটা ঝিমিয়ে গেছে। আচ্ছা আপনি ভেবেছিলেন কি যে ঝিমিয়ে গেছে, মানে আপনি কি চাইছিলেন যে আন্দোলনটা প্রতিদিন একই ফরম্যাটে চলুক? তাহলে তো নতুন এইভাবে তো চলতে পারে না, একদম আন্দোলন ঠিক যেভাবে চলছে একদম ঠিক এভাবেই চলার কথা। শেষে যে জিনিসটা বলার, বারবার বিতর্ক আসছে যে পূজো আসছে, উৎসব আসছে, এটা আমার নিজের ভীষণভাবে মনে হয়, আমার গ্রামের বাড়িতে দুর্গা পুজো হয়, মা আসেন বলে, আমাদের ওখানে না বলে না যে দুর্গা উৎসব পুজো বলে, তো মা আসছেন, তো কে উৎসব করবে আর কে বিচার চাইবে সেটা মানুষ ঠিক করুক, কারোর ঠিক করে দেওয়ার ক্ষমতা নেই। আমার ধারণা প্রচুর মানুষ এবার পুজোয় বিচারই চাইবেন। ধন্যবাদ।